জামা কাপড় বলবো না কেন, ভালো ভালো শার্ট পরে কাজ করতে করতে এখন কি করুম যে রঙের কাজ করে বিদায় রং লাগে, রঙের গন্ধ তো আছেই, ঠিক আছে, কারণ এখন গন্ধ লাগে না, কারণ আমরা মূলত এটার স্ক্রিন প্রিন্টের জগতে প্রায় 16-17 বছর ধরে, যারা নতুন আহে এরা অনেক সমস্যা হয়, মানে গন্ধটা বেশি আর কি, কিন্তু আমাদের কাছে গন্ধ লাগে না, কিন্তু একক আছে ঠিকই গন্ধ হয়। স্ক্রিন প্রিন্ট ওই যে ব্যাগে বিভিন্ন নাম ঠিকানা থাকে, গেঞ্জিতে, টি শার্টে, আপনার ব্যাগে, এটা মূলত দরকার পরে আপনার রং, ডাইস, রাবার, এগুলো আর কি। স্ক্রিন প্রিন্ট করতে গেলে এই কাপড়টি লাগবে। এই কাপড়ের মূলত এটা স্ক্রিন প্রিন্টের জন্যই, এটা মালয়েশিয়া থেকে আনে, চায়না থেকে আনে, এটা বিশেষত মানে স্ক্রিন প্রিন্ট করি আর কি, এটা দিয়া এটা আপনার টি শার্ট আর বাজে আপনার ব্যাগ, মূলত যত স্ক্রিন প্রিন্টের আইটেমগুলো আছে। এটা হচ্ছে আপনার কম্পিউটার থেকে প্রথম নামটা আনি, নামটা আনার পরে গিয়ে আপনার কাপড়টা প্রথম ফ্রেমে লাগাই, লাগানোর পরে মনে করেন একটা কেমিক্যাল আছে, এই যে আপনার নীল কালার একটা কেমিক্যাল, এই কেমিক্যালটা মনে করেন লাগাইয়া তারপরে আমরা ড্রাই দিয়ে শুকাই, শুকানোর পরে আপনার 5-10 মিনিট লাইটে হিট দেই, তারপরে আবার দই ওয়াশ করার পরে তারপরে গিয়া লেখাটা আপনার বাইসা উঠে আঁকি। রঙগুলো অনেক ধরনের রঙ আছে, রাবার আছে, হোয়াইট আছে, লাইলন আছে, পিভিসি আছে, অ্যাক্রামিন আছে, এই আর কি বিভিন্ন ধরনের। আমাদের স্ক্রিন প্রিন্টের জন্য বেশিরভাগ চাহিদা হচ্ছে আপনার রাবার আর হচ্ছে আপনার লাইলন, ব্যাগে করি, টি শার্টে করি, এটা আপনার ওয়াটার প্রুফ, মানে ধুইলেও আপনার রঙ উঠবে না। রঙগুলো আপনার বিভিন্ন কালার, কালারের তো কোনো শেষ নাই, আপনার মূলত রঙগুলো বানাইলি থাকে, ঠিক আছে। আমরা গিয়া রঙের দোকান থেকে শুধু কেজি হিসাবে রঙগুলো কিনে আনি, তারপরে অন্য কিছু মেডিসিন আছে, এই মেডিসিনগুলো আমরা ইউজ করি, ইউজ করে তারপরে আমরা প্রিন্ট করি। এটার মধ্যে দিছি আপনার রাবার বাইন্ডার আর হচ্ছে আপনার হলুদ কালার রং, প্রথম দিছি আপনার রাবার, তারপরে একটু পাতলা করছি আপনার বাইন্ডার দিয়া, ঠিক আছে, তারপরে আপনার কালারটা দিছি হলুদ কালার। বাইন্ডারটা মূলত একটু পাতলা করার জন্য, একটু পাতলা করলে কাজটা করতে সুবিধা হয় আর কি। আমরা বেশিরভাগ চলতেছে আপনার সাদা, হোয়াইট কালার যেটাকে বলে এটাই আমরা বেশিরভাগ চলতেছে, তারপরে আছে লাল, সবুজ, হলুদ, ঠিক আছে। যেমন একটা ব্যাগ আপনার এটার কালার আছে অনেকগুলা, ঠিক আছে, এটা প্রত্যেকটা কালার আমরা একবার একবার এক পিস করে মারতে হয়, ঠিক আছে। যেমন অরেঞ্জ, সবুজ, এর মধ্যে কালো, ব্লু, সবুজ, লাল, হলুদ, এগুলো সবগুলা কালার আমরা এক পিস একবার করে মারতে হয়। তো মূলত যেটা ধরি, যেমন কালো কালো বানাইয়া তার বাজে কালো মারতে হয়, ব্লু রং বানাইয়া রাবার দিয়ে বানাইয়া তার বাজে মারতে হয়, এভাবে আর কি সিস্টেমটা। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে আমরার কাজ হয় মোটামুটি বেশি, আর এরপরের সিজনগুলো হয় আপনার টুকিটাকি অল্প আঁকি। অর্ডার বিভিন্ন ব্যাগের কারখানা থেকে অর্ডার দেয়, আর মূলত হইলো আমরা বেশিরভাগ হচ্ছে এনজিওর কাজ করি, তো সরকারি কাজগুলো আমাদের বেশি হয়। কাজের মান দিয়ে হইলো বড় বড় ফ্যাক্টরি আছে, কাজের অনেকে আছে, কাজের জিনিসগুলো ভালো না, কোয়ালিটিগুলো ভালো না, সে জন্য আমরা এদিকে বড় বড় কাজ করি, আমরা 5-10 হাজার, 20 হাজার, 50 হাজার মালও আমরা করি। তো মূলত ধরেন ভালো কোয়ালিটির জন্য কাজ অনেকে আছে, মনে করেন বড় ফ্যাক্টরিগুলো বইয়া রয়েছে, কিন্তু আপনার কাজের কোয়ালিটি ভালো না, কাজের মান ভালো না, এর অনুযায়ী আমরা এদিকে আসে, আসার পরে আমরা কাজগুলো করি, এরাও খুশি, আমরাও খুশি। স্ক্রিন প্রিন্ট ছাড়া আরও একটা আছে আপনার ইউভি প্রিন্ট, এই প্রিন্টটা দেখতে সুন্দর কিন্তু আপনার টিকসই না, টিকসইয়ের জন্য আপনার স্ক্রিন প্রিন্টটাই বেটার। 64 জেলার মধ্যেই প্রত্যেকটা জেলার কাজই মনে হয় মোটামুটি আমরা করি, মাসে মোটামুটি প্রিন্ট করতে হয় না হইলেও আপনার 40-50 হাজার প্রতি মাসে, আর সিজনের সময় মনে করেন যে 3 মাসের সিজনে মোটামুটি 2-2.5 লাখ পিস মাল আমরা প্রিন্ট করে দিই। এরকম কোনো সমস্যা হয় নাই যে নেয় নাই, বড় কোনো কাজ পাইয়া যে মাল রিজেক্ট করে দিছে কিবা মাল নেয় নাই, এমন কোনো সমস্যা কোনো সময় হয় নাই।